আমরা যখন দার্জিলিংয়ে আসি, দার্জিলিংয়ে আসার আগে কিন্তু আমরা খুঁজি সস্তায় হোটেল কোথায় পাবো, হোটেল কোথা থেকে বুক করব, ম্যালের কাছে কোথায় হোটেল পাবো। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আমি চলে এসেছি আপনাদের হোটেল ট্যুর করাতে। দেখুন, আপনাদের বুঝতে সুবিধা হবে, সাইডে কিন্তু ঘোড়ার আস্তাবল আছে, একদম আস্তাবলের সাইড দিয়ে কিন্তু সোজা যে রাস্তাটা চলে গেছে একদম হোটেলের দিকে। কিন্তু এই সাইডে আপনার মিও আমরে, আর তার নিচ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে। এই নিচ দিয়ে যাবেন না, সোজা ওপরের রাস্তাটা ধরবেন, ওপরের রাস্তাটা ধরে একদম সাইডে আর একটা রাস্তা চলে গেছে, সোজা চলে আসবেন। সোজা চলে এসে এখানে কিন্তু হোটেল সিরোপা পড়বে। তার পরের যে হোটেলটা আপনাদের দেখাই, এই যে পরের হোটেলটি কিন্তু হোটেল শান্তি নিলয়ম। এই যে আপনাদের কিন্তু আসতে কিন্তু সুবিধা হবে, বেশিটা দূরে নয়, কিন্তু আপনার যে ম্যাল আছে ম্যাল থেকে কিন্তু 5 মিনিটের দূরত্ব, মানে 5 মিনিট হেঁটে আসবেন, হেঁটে এসেই কিন্তু হোটেল এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখুন, রুমগুলো তো আপনাদের অবশ্যই দেখাবো, তার আগে হোটেলের যে মালিক আছেন ওনার সঙ্গে কিছু কথা বলে নিই, আর হোটেলের কিছু তথ্য ওনার মুখ থেকেই আপনাদের শোনাবো। চলুন চলুন তাহলে এবার ভেতরের দিকে যাওয়া যাক। এই যে ভেতরে যে দাদা আগে থেকে বসে আছে, আর এই যে দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো চলছে, বল। আচ্ছা, দরজাটা আটকে দিই। আচ্ছা, আপনার হোটেলের রুমগুলো একবার দেখবো, আর হোটেলে টোটাল কতগুলো রুম আছে? টোটাল আমার এখানে 9টা রুম আছে। আচ্ছা, 9টা রুম আছে, এবার তার মধ্যে 5 শেয়ারিং, 4 শেয়ারিং, 3 শেয়ারিং, 2 শেয়ারিং সব ধরনের রুমই আছে। আচ্ছা, তাহলে রুমগুলো একবার আমাদের এক এক করে দেখান নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। ভিতরে ঢুকেই দেখুন, রিসেপশন যে জায়গাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে এখানে আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করব, যে ফুড যেটা বাইরে থেকে কি এনে খেতে পারবে? হ্যাঁ, বাইরে থেকে গেস্ট এনে বসে খেতে। আচ্ছা, ভেতরও কি খাবারের কোনো এরকম পরিষেবা আছে? হ্যাঁ, আমাদের নিজস্ব কিচেন আছে, মেনু চার্ট আছে, কেউ যদি অর্ডার দিয়ে খেতে চায় মেনু চার্ট হিসেবে খেতে পারবে। এখন আসি হোটেল শান্তি নিলয়মের 101 নম্বর রুমে। চলুন ভেতরটা একবার দেখাই আপনাদের। ওয়া ওয়া ওয়া, দারুণ হোটেলে। দেখুন রুমের ভেতরটায় যে বিগ সাইজের একটা বেড আছে, এখানে কিন্তু দুজন একদম কমফোর্টেবল। আর এখানে কিন্তু আপনার আছে যেটা কফি আছে, কফি মগ আছে, এখানে জলের একটা মগ আছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে কিন্তু হিটারের ব্যবস্থা আছে। হিটারটা আমি পরে জিজ্ঞাসা করে নেব যে এটা চার্জেবল কি না। আর এখানে কিন্তু আপনার 22 ইঞ্চি টিভি আছে। এই সাইডে আছে আপনার ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা আপনাদের পরে দেখাচ্ছি, এই দিকে চলে আসুন, জানালা থেকে ভিউটা জাস্ট একবার দেখুন। ওয়া ওয়া ওয়াও, চলুন বাইরের ব্যালকানি আছে, ব্যালকানিটা একবার আপনাদের দেখাই। ব্যালকানিটা দেখুন, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। মানে এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যায়। এই যে জানালা দেখছেন, এখান থেকে আপনি ঘুম থেকে উঠেই, মানে পর্দাটা যদি না দেওয়া থাকে, আপনি কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু জানালার দিকে তাকালেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। কারণ এখন যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ, তো মেঘের কারণে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। তো এবার চলুন ওয়াশরুমটা আপনাদের দেখাই একবার। চলুন এই দিকে চলে আসবো, চলে এসে এই যে এখানে একটা মিরর আছে, আর এই দিকে ওয়াশরুমটা দেখুন, বাহ দারুণ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু এই যে বেসিন আছে, এই দিকে আপনার কমোড, এই যে গিজার আছে, কিন্তু শাওয়ার আছে এখানে তাহলে রাখার জন্য, এই যে হ্যাঙ্গার আছে। আর এই দিকে সজ্জা চলে আসবো বাইরের দিকে এসে, এখানে কিন্তু আপনার দরজার সাইডেই কিন্তু এখানে আপনার যেটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রাখা আছে। এই যে রুমটা, এই রুমের কত কি প্রাইস আছে, কি কি ফ্যাসিলিটি আছে, সেটা একবার এখানে যে হোটেলের মালিক আছেন দাদা, দাদার মুখ থেকে শুনে নেব। চলুন দাদা, এই রুমের কত কি প্রাইস আছে? দেখো, আমাদের এখানে মেনলি 3 রকমের সিজন হয়, ঠিক আছে? একেবারে অফ সিজন, মিড সিজন, টপ পিক সিজন। একেবারে অফ সিজনে এটা 1500 থেকে স্টার্ট আছে, মিড সিজনে একটু বাড়ে, টপ পিক সিজনে তো 3500 পর্যন্ত এটা ভাড়া দাঁড়ায়। আর এখানে কি মানে রুমের ফ্যাসিলিটি কি কি আছে? রুমের সাথে দেখো, রুম বুকিংয়ের সাথে 4টে ফ্যাসিলিটি একদম ফ্রি আছে। সেটা হচ্ছে 24 আওয়ার্স উনি জল পাবেন। এত জলের ক্রাইসিস দার্জিলিংয়ে, কিন্তু আমরা 24 ঘন্টাই জল প্রোভাইড করে থাকি। ডেলি 2 টাইমস গিজার পাবেন, উনি 32 ইঞ্চি এলইডি টিভি আছে, আর 24 আওয়ার্স ফ্রি ওয়াইফাই ফেসিলিটি আছে। আচ্ছা, আর এখান থেকে এই রুম যে 101 রুম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কেমন আছে? কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি আমাদের এই কোনাকুনিটা পড়ে, এখান থেকে পুরো আপ টু এই পর্যন্ত রেঞ্জ একদম ওয়েদার ক্লিয়ার থাকলে পরিষ্কার দেখা যায়। আচ্ছা,
তো ধন্যবাদ, চলুন এবার আরও যে বাকি রুমগুলো আছে সেগুলো একবার আমরা দেখে নেব এক এক করে। চলুন এবার আমরা 201 রুম নম্বর দেখব। রুমের ভেতরে চলে আসলাম, এখানে দেখুন অনেকটা বড় বেড, এখানে কিন্তু তিনজন কমফোর্টেবলভাবে কিন্তু থাকা যাবে। আর এখানে আপনার টিভি আছে, এইদিকে রুম হিটার আছে, এখানে চা সরি কফি, কফি মগ, একটা করে জলের বোতল, একদম দেখুন দারুণ। আর এখান থেকে দেখুন ভিউটা একবার দেখুন, আপনাদের দেখাবো জানালা থেকে, ওয়া 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 ওয়া, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্টভাবে দেখা যাবে, দারুণ। এখন যেহেতু মেঘ আছে আকাশে, তার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। চলুন এরপরে আপনাদের দেখাবো বাথরুম, বাথরুমটা একবার দেখুন। এখানে বেসিন আছে, এখানে আপনার শাওয়ার আছে, এই তো কুমোট, এইদিকে আপনার গিজার আছে, তো দারুণ দারুণ। বাথরুমটা কিন্তু অনেকটা কিন্তু লম্বা আছে, তো একদম কমফোর্টেবল, আমার কাছে তো কমফোর্টেবল লাগছে। রুমটা তো আপনাদের দেখালাম, এবার চলুন রুমের প্রাইস কত সেটা একবার জেনে নিই। আচ্ছা চলুন দাদার মুখ থেকে জেনে নিই, দাদা এই রুমটার প্রাইস কত কি আছে? এই রুমটা তোমার অফ সিজনে 1700 টাকা থেকে স্টার্ট আছে, আর একদম টপ পিক সিজনে এই রুমটার ভাড়া 4000 টাকা আছে। আচ্ছা, আর রুমের ভেতরে প্রতিটা রুমের ভেতরে কিন্তু আমি রুম হিটার দেখছি, এটার জন্য কি চার্জেবল আছে? হ্যাঁ, রুম হিটারটা অবশ্যই চার্জেবল আছে, এটা তোমার নির্ভর করে উনি ক ঘন্টার জন্য নিচ্ছেন, সেটা বুকিং এর সময় পরিষ্কারভাবে কথা বলে নিই আমরা। আচ্ছা, তো চলুন এরপরে আমরা অন্য একটি রুম দেখব, চলুন দেখাবেন চলুন। এরপরে চলুন আমরা ওপরে উঠে যাব, 303 নম্বর রুমটা আমরা একবার দেখব, সঙ্গে আপনাদেরও দেখাবো। এই যে ওপরে উঠে যাচ্ছি, ওপরে উঠেই কিন্তু এখানে কিন্তু বসার জন্য জায়গা আছে, এই যে দুটো সিট করে দেওয়া আছে। তারপরে সোজা চলে গেলাম, গিয়েই কিন্তু বা সাইডে 303 নম্বর রুম। প্রতিটা রুমে কিন্তু এরকম অগ্নিনির্ধারক কিন্তু প্রতিটা রুমের, সরি প্রতিটা রুমে না, প্রতিটা ফ্লোরে কিন্তু আছে, 303 রুমের পাশেই কিন্তু রাখা আছে। চলুন 303 রুমটা একবার আপনাদের দেখাই, ওয়াও জাস্ট ওয়াও। দেখুন এখানে কিন্তু অনেক বড় একটি বেড আছে, এখানে তিনজন কিন্তু কমফোর্টেবল, সঙ্গে এই সাইডে কিন্তু সিঙ্গেল পার্সন মানে একজন কিন্তু এখানে শুতে পারবেন। আর এইদিকে আপনার দুটো বসার জায়গা আছে, এখানে টিভি আছে, রুম হিটার আছে, আর এখানে আপনার দেখুন সাবান দিয়েছে কিন্তু আপনার, এটা কিন্তু বা সাবান শ্যাম্পু, এটা কিন্তু আপনাকে প্রতি রুমে প্রতিটা রুমে কিন্তু আপনাদের দেবে। আর এই সাইডে চলে আসলাম, সরি তার আগে আপনাদের দেখাই এখানকার যে ভিউটা, দেখুন উইন্ডো থেকে দেখুন ভিউটা, ওয়াও ওয়াও দারুণ। এখানে ভাবুন, এখানে আপনি নিদ্রায় মর্ত, সকালে ঘুম ভাঙলো, ঘুম ভেঙেই উঠে দেখলেন যে এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাহলে একবার ভাবুন তো ফিলিংসটা কেমন আসে। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখাই, এই যে এটা খুললাম, এই যে আপনার ওয়াশরুম, এখানে বেসিন আছে, কোমোড আছে, গিজার কিন্তু অবশ্যই থাকবে, আর এখানে জল অল টাইম কিন্তু পাচ্ছে, শাওয়ার আছে, অনেকটা কিন্তু একটু লম্বা হলেও কিন্তু দারুণ কমফোর্টেবল, কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখুন। চলুন তাহলে এবার দাদার মুখ থেকে এই রুমটার প্রাইস কত কি আছে সেটা একবার জেনে নেব, চলুন। আচ্ছা দাদা, তাহলে এই রুমটার প্রাইস কত কি আছে? এই রুমটা তোমার একেবারে অফ সিজনে 2000 টাকা থেকে স্টার্টিং আছে, আর ফুল পিক সিজনে 4500 টাকা পর্যন্ত এটা রেন্ট হয়। রেন্ট আছে, এখানে দেখলাম প্রতিটা রুমেই তো আপনার হিটারটা আছে, হিটারটা তো প্রতিটা রুমেই আছে, আর গিজারটা এটা এটার উপর কি কোনো টাইম মেনটেন্স আছে কি? গিজার দেখুন, গিজার আমরা সকাল 7টা থেকে রাত্রির 10টার মধ্যে দিনে দুবার দিই, এবং সেটা গেস্ট যখন চাইবে। আচ্ছা, আর এই রুমটাই হাইস্টলি কতজন থাকতে পারবে? এখানে তিনজন আরামসে বড় অ্যাডাল্ট, আর এই একটা সিঙ্গেল ডিভাইন কাম বেড টাইপের আছে, আরেকজন চারজন অ্যাডাল্ট, তো খুব মানে চারজন কমফোর্টেবল এখানে থাকতে পারবে, খুব সুন্দর হবে থাকতে। আর এই উইন্ডো থেকে তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর আসে না? একদম পুরো ক্লিয়ার আসে কাঞ্চনজঙ্ঘা, আর এখন বর্তমানে দেখো মেঘ করে রয়েছে, পুরো কুয়াশা ওয়েদার ছাড়া, তাহলে এই পর্যন্ত পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই কোনাকোনি টাইগার হিলের চূড়া দেখা যায়, নিচে তোমার নামচি চারধামে দুটো মন্দির পর্যন্ত দেখা যায়। আমাদের মোটামুটি অনেকগুলোই দেখালাম, চলুন লাস্ট যে রুমটা দেখাবো 301। দরজাটা খুললাম, খুলেই দেখুন এই যে এত বড় সাইজের একটা বেড আছে, এখানে দুটো বেড আছে কিন্তু, এখানে আপনার তিনজন কিন্তু ধরে যাবে একদম হামেশাই, একটা ছোট বাচ্চাও কিন্তু ধরে যাবে, আর তারপরে এখানে দুজন একদম সঙ্গে একটা বাচ্চা এখানে হয়ে যাবে কিন্তু। আর এই সাইডে
আপনার আছে রোড, যদি যদিও বা এটা কিন্তু মানে মাউন্টেন সাইড না, মানে ভিউ সাইড না এই রুমটা, এই রুমটা রোড সাইড পড়বে, নিচেই কিন্তু রোড আছে। আর এখানে কিন্তু আপনার কী কী পাচ্ছেন দেখুন, এখানে কিন্তু আপনার যেটা আছে যে কফি, কফির গ্লাস, এখানে কফি মগ সব কিছু পেয়ে যাবেন। আর এখানে টিভি পাবেন, এখানে জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার আছে, ডাস্টবিন। আর চলুন বাথরুমটা একবার দেখাই, বাথরুম এই যে বাথরুমটা দেখুন, গিজার আছে, এখানে কোমোড আছে, শাওয়ার আছে, জল অ্যাভেলেবেল, বেসিন আছে। আর বাহ, এইটা বেশ দারুণ, এখানে কিন্তু মানে অনেক কিছু রাখার জায়গা আছে, অনেকটা জায়গা আছে, এটা কিন্তু অনেকটা জায়গা দেখুন, বাহ বেশ দারুণ লাগলো। এই রুমটার প্রাইস কত কি আছে? এই রুমটা তোমার অফ সিজনে 2000 টাকা থেকে আমরা স্টার্ট রেখেছি, যেহেতু এটা রোড সাইড ভিউ, মাউন্টেন ভিউ না, মাউন্টেন ভিউ হলে অনেক হাই হতো, এটা একদম টপ পিক সিজনে আমরা 4,500 টাকা পর্যন্ত ভাড়া। আর এখানে দেখলাম তো বেড কিন্তু মানে অনেকটাই বড় আছে, দুটো বেড আছে, কতজন থাকতে পারবে? বড় বেডটায় আছে তোমার 6 ফিট 8 ইঞ্চি চওড়া, 3 জন তো কমফোর্টেবল, সাথে একটা ছোট বাচ্চাও থাকতে পারে। এই বেডটা হচ্ছে তোমার 6 ফিটের উপর চওড়া, এখানে 2 জন অ্যাডাল্ট সাথে একটা ছোট বাচ্চাও থাকতে পারে। আচ্ছা দাদা, বেশিরভাগ কিন্তু যারা হোটেলে আসেন, আসার আগে বুক করার আগে কিন্তু একটা জিনিস বারবার জিজ্ঞাসা করেন, যেটা হচ্ছে যে হোটেলে কাপল কি এলাও, এই জিনিসটা বারবার জিজ্ঞাসা করে। হ্যাঁ, কাপল নিশ্চয়ই এলাও, কাপল নিশ্চয়ই, তাদের ভ্যালিড এজ প্রুফ সার্টিফিকেট থাকে, মানে আধার কার্ড, ভোটার আই কার্ড, নিশ্চয়ই এলাও। আর এইখানে যে নিয়ার যে লোকেশনটা, লোকেশনটা কোনটা? একদম নিয়ার লোকেশন বলতে হচ্ছে শেরপা গুম্ফা, আমার পাশেরই বিল্ডিংটা, এইটা হচ্ছে দার্জিলিং এর ফেমাস একটা মনেস্ট্রি, যে এখানে টুরিস্টও আসে দেখবার জন্য। জাস্ট ভানুভবন হোক, ক্লাব স্ট্যান্ড হোক, যেখানেই নাম হোক, নেমে উনি যদি কাউকে, লোকাল কাউকে জিজ্ঞাসা করে যে শেরপা গুম্ফা যাব, চোখ বন্ধ করে সবাই দেখিয়ে দেয়। আচ্ছা, আর এখানে এন্ট্রি করার জন্য ভ্যালিড যে আইডি প্রুফ সেটা কি লাগে? আধার কার্ড অথবা ভোটার আই কার্ড। আচ্ছা, আর চেক আউট আর চেক ইন এই টাইমটা? চেকিং হচ্ছে দুপুর 12টার পর, চেক আউট হচ্ছে সকাল 10টার পর। আচ্ছা, মোটামুটি কিন্তু আপনাদের রুম কিন্তু আমি 4টে রুম ট্যুর করালাম, ভিউ সাইড, নন ভিউ সাইড। তো আশা করি রুমগুলো আমার তো বেশ ভালো লাগছে। এই যে যে দার্জিলিং যে ম্যাল আছে, ম্যালের থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, 400 মিটার হবে আশা করি। এবার দেখুন এখানে হাঁটা পথ যেখানে, আমি কিন্তু 3 মিনিটেও কিংবা 4 মিনিটও চলে আসতে পারবো, এবার আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কত মিনিটে এখানে আসতে পারবেন, তো বেশিটা দূর না কিন্তু। আশা করি এই রুমগুলো আপনাদের ভালো করে দেখিয়েছি, আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে অবশ্যই, কারণ আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু কী করি, আমরা কোথায় থাকবো, হোটেল কোথায় ভালো পাবো, এগুলো কিন্তু আমরা আগে খুঁজি। এই যে শান্তি নিলয়ম, এই শান্তি নিলয়ম নামের মাঝেই কিন্তু শান্তি বিরাজমান, এখানে কিন্তু শান্ত পরিবেশ, খুব একটা সেই হইচই নেই, দারুণ একটা পরিবেশ, আমার তো বেশ ভালো লাগছে। বিশেষ করে আপনারা নেওয়ার চেষ্টা করবেন যেটা ভিউ সাইড, যেটা যেখান থেকে মাউন্টেন দেখা যাবে, সেই রুমগুলো যদিও বা একটু প্রাইস বেশি, তো সেখানে আপনারা কিন্তু মানে ওগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটি উপকারে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন না হলে পরে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন আজকের মতন এই পর্যন্তই।